বিনা চিকিৎসায় 20 বছর ধরে শিকলবন্দি বিশেষভাবে সক্ষম এক যুবক। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুরের এলাকার। জানা গেছে ওই যুবকের নাম হোসেন শেখ। ছোটবেলায় পড়াশোনায় খুবই মেধাবী ছিল সে, কিন্তু হঠাৎই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় মানসিক সমস্যা দেখা দেয় তার। এরপর তার বাবা কয়েক বছর চিকিৎসা করালেও কোনো ফল মেলেনি বলেই খবর। বর্তমানে তার বাবা মৃত এবং মা একাই, ফলে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এই পরিস্থিতিতে ছেলের চিকিৎসা নিয়ে চিন্তিত বিশেষভাবে সক্ষম ওই যুবকের মা। কি অবস্থা, কি হয়েছে, কত বছর আগে? তারপরে ফটো কি তোলা হয়েছে বা সব লিখেছে মানে ওনার বাবা বেঁচে রয়েছে? একটা লোক তো নিয়ে, একটা লোক তো সাথে থাকবে, সাহায্য করতে গেলে লোকটা তো পঞ্চায়েতকে বলতেছি, তারপরে বলতেছি আমরা ঠিক করো আর কোথায় দিবে কি করবে, মেন টাকা নেই, লোক দুঃখ তো হচ্ছে, আবার তোমার একটাই ছেলে দুঃখ হচ্ছে, আবার তারা